বিশ্বের রাষ্ট্রপ্রধানরা কে কত বেতন পান? পাঠক, আপনি কি প্রচণ্ড ডিপ্রেশনে ভুগছেন, বেঁচে থাকার কোনো অর্থ খুঁজে পাচ্ছেন না? তাহলে শুরুতেই আপনাকে একটি চমকপ্রদ তথ্য জানিয়ে দেই। আপনি যদি একেবারে বেকার না হয়ে থাকেন, তবে নিশ্চিতভাবেই আপনার ন্যূনতম দৈনিক আয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রপতির সারা বছর আয়ের চেয়ে বেশি। তথ্যটি জেনে অবাক হলেন নিশ্চয়ই। আপনাদের সামনে এখন তুলে ধরব বিশ্বের ১৩টি শক্তিশালী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের বেতনের পরিমাণ, যা আপনাদেরকে আরও বেশি কয়েকবার অবাক হতে বাধ্য করবে। ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বার্ষিক বেতন পাওয়ার কথা $400,000, মাসে $33,000, দিনে $1,095, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই বেতন নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি সারা বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালনের বিনিময়ে নিয়ে থাকেন স্রেফ $1, কারণ বর্তমান আইন অনুযায়ী এর চাইতে কম নেওয়া তার পক্ষে সম্ভব নয়। অবশ্য এত কম বেতন পাওয়া সত্ত্বেও কিন্তু তার সংসারে কোনো টানাটানি নেই, কারণ তিনি যে ইতিমধ্যেই ৩ বিলিয়ন সম্পদের মালিক। ট্রাম্পের আগেও হার্বার্ট হুভার ও জন এফ কেনেডি বিনা বেতনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। পেত্রো পোরোশেঙ্কো, তিনি ইউক্রেনের রাষ্ট্রপতি। তিনি বছরে বেতন পান $12,220। এছাড়া তার মোট সম্পদের পরিমাণ $1.3 বিলিয়ন। ফোর্বসের মতে তিনি ইউক্রেনের সর্বোচ্চ ধনীদের তালিকায় ষষ্ঠ স্থানে। জি জিনপিং, চীনের রাষ্ট্রপতি, বছরে বেতন পান $20,593, মাসে $1,716, দিনে ৫৬। ২০১৫ সালে তার বেতন ৬২% বৃদ্ধির পর এই অঙ্কে দাঁড়িয়েছে। তিনি বা তার পরিবারে কেউ কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত না হলেও তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের মোট সম্পদের পরিমাণ $376 মিলিয়ন। শাউলি নিস্তো, দ্বিতীয়বারের মতো ফিনল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া নিস্তোর বার্ষিক বেতন $1,46,700, মাসে $12,225, দিনে ৪০২। ভ্লাদিমির পুতিন, রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন প্রতি বছর বেতন পান $1,51,032, মাসে $12,586, দিনে ৪১৪। থেরেসা মে, যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী, মে দায়িত্ব গ্রহণের পর থেকেই কঠোর হাতে শাসন পরিচালনা করছেন দেশটির, এবং এর বিনিময়ে তিনি বছরে বেতন নিচ্ছেন $1,98,509, মাসে $16,542, দিনে ৫৪৪। তার আবার জুতোর খুবই শখ, জুতোর বিশাল সংগ্রহ রয়েছে তার। প্রতিজোড়া জুতো এক ধরনের স্বচ্ছ বাক্সে রাখেন তিনি, যাতে প্রয়োজনের সময় পছন্দসই জুতাটি খুঁজে পেতে বেগ পেতে না হয়। ইমানুয়েল ম্যাক্রন, ফ্রান্সের কনিষ্ঠতম রাষ্ট্রপতি, ম্যাক্রনের বার্ষিক বেতন $211,530। রাজনৈতিক জীবন শুরুর আগে ব্যাংকিং খাতে খুবই সফল ছিলেন ম্যাক্রন। তাকে এমনকি মোজার্ট অব ফিনান্স নামেও ডাকা হতো, এবং কমিশনের মাধ্যমে পাওয়া তার মোট সম্পদের পরিমাণ প্রায় $1 বিলিয়ন। জিমি মোরেলস, গুয়াতেমালার রাষ্ট্রপতি মোরেলস আগে ছিলেন একজন কমেডিয়ান ও অভিনয় শিল্পী। বর্তমানে তিনি $231,000 বেতন পেয়ে থাকেন। অ্যাঞ্জেলা মার্কেল, জার্মানির চ্যান্সেলর মার্কেল বছরে বেতন পান $263,000, মাসে $22,000 এবং দিনে ৭২০। জাস্টিন ট্রুডো, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর বার্ষিক বেতন $267,415, মাসে $22,285, দিনে ৭৩৩। ম্যালকম টার্নবুল, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, টার্নবুলের বার্ষিক বেতন $403,745, মাসে $33,645, দিনে $1,106। যদিও তিনি নিজে একজন মাল্টিমিলিয়নিয়ার, তারপরে তিনি ট্রাম্পের মতো বেতন নিতে অস্বীকৃতি জানান। ডরিস লিউথার্ড, সুইজারল্যান্ডের রাষ্ট্রপতির পদটি একেবারেই পোশাকী। তিনি বছরে বেতন পান $437,000, মাসে $36,000, দিনে ১২০০। লি সিয়েন লুং, তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রিত্ব পেয়েছেন তার বাবা লি কুয়ান ইউ এর কাছ থেকে, যার কারণে সিঙ্গাপুরের অর্থনীতিতে ব্যাপক অগ্রগতি হয়েছে। লুং ও তার বাবার দেখানো আদর্শ মেনে রাজনীতি করে চলেছেন। প্রতি বছর তিনি বেতন পান $2.2, মাসে $1,47,000, এবং মাসে না দিনে ৭৩৫০।
এত বিপুল পরিমাণ বেতন পাওয়ার পরও লুং মনে করেন তার বেতন ন্যায্য বাস্তবসম্মত। জানিয়ে রাখা ভালো, সিঙ্গাপুর সরকারের সর্বোচ্চ স্তরে যে 31 জন কর্মরত রয়েছে তাদের মোট বার্ষিক বাজেটই 53 মিলিয়ন মার্কিন ডলার। ইতিপূর্বে অবশ্য লুং এর বেতন আরও বেশি ছিল, কিন্তু অনেকেরই এ ব্যাপারে অসন্তোষ থাকায় তার বেতন বর্তমানে 36% হ্রাস পেয়েছে। কিন্তু তারপরও তিনি কানাডা, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানদের প্রাপ্ত মোট সম্মানের চেয়ে বেশি বেতন পেয়ে থাকেন। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।